কি কারণে বিগত বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট ক্ষমতায় আসতে পারেনি তার বিশ্লেষণ করে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। শুক্রবার প্রদেশ বিজেপি ভবনে সাংবাদিক বৈঠক করে তারই পাল্টা দিলেন রাজ্য বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সাংবাদিকদের তিনি বলেন, 2023 সালের বিধানসভা নির্বাচনে যারা বিরোধী দলের তকমা হারিয়েছে তারাই এখন রাজ্যে গণতন্ত্র নেই, রাজ্যে নির্বাচনোত্তর সন্ত্রাস চলছে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর কাছে ঘন ঘন ডেপুটেশন দিতে চলে যাচ্ছেন। কিন্তু 18 সালের আগের বিগত সরকারকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হবার পর ত্রিপুরা রাজ্যে কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস এবং রাজনৈতিক খুন হয়নি। সাংবাদিক বৈঠকে এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে বিগত কয়েকদিন ধরে দেখছি যারা এই ত্রিপুরা রাজ্যে 2018-র আগে শাসক ক্ষমতায় ছিল, 2018-তে যারা বিরোধী দল ছিল, বর্তমানে যারা বিরোধীর তকমা পর্যন্ত হারিয়েছেন, যারা এই ত্রিপুরা রাজ্যে সন্ত্রাস কায়েম করে তাদের ক্ষমতায় ধরে রেখেছিল, আজকে তারা হঠাৎ করে প্রেস মিট করছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিতে চলে যাচ্ছেন যে বিভিন্ন জায়গায় ত্রিপুরা রাজ্যে গণতন্ত্র নেই, ত্রিপুরা রাজ্যে রাজনৈতিক হিংসা এবং নির্বাচনোত্তর সন্ত্রাস এই ত্রিপুরা রাজ্যে সংঘটিত হচ্ছে। আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে 2018-তে প্রতিষ্ঠার পর আমরা গর্ব করে বলতে পারি যে এই রাজ্যের রাজনৈতিক হিংসা, এই রাজ্যের রাজনৈতিক খুন একটাও সংঘটিত হয়। রাজীব ভট্টাচার্য এদিন আরও বলেন, 2023 সালে ত্রিপুরা রাজ্যে ঐতিহাসিক বিধানসভা নির্বাচন সংঘটিত হয়েছে, সেটা উপলব্ধি করেছে রাজ্যের মানুষ। গত বিধানসভা নির্বাচনের স্বচ্ছতা নিয়ে কোনো বিরোধী দল কোনো ধরনের প্রশ্ন তুলতে পারেনি, এটা বিজেপি দলের প্রত্যেকটি কর্মীর গর্বের বিষয়। কিন্তু 2018 সালের আগে বিগত দিনগুলিতে নির্বাচনে কী ধরনের সন্ত্রাস হতো মানুষ জানে, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে কিভাবে ভোট হয় সেটা এবার বিজেপি সরকার দেখিয়ে দিয়েছে। এখন যারা নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে ঠান্ডা ঘরে বসে বড় বড় কথা বলছেন তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, 1978 সালে বাম সরকার প্রথম প্রতিষ্ঠার পরপরই আগরতলা শহরে শঙ্কর এবং জয়ন্ত নামে দুই যুবক খুন হয়েছিল, কাদের অঙ্গুলি হেলনে এই জোড়া খুন হয়েছিল এখন ত্রিপুরার মানুষ তা জানতে চায়। 1979 সালে নিতেন দেবনাথ নামে খোয়াইয়ের একজন গ্রাম প্রধান খুন হয়েছিলেন, বিশালগড়ের সিপিএম নেতা গৌতম দত্ত খুন হয়েছিলেন, 1983 সালে কংগ্রেস বিধায়ক পরিমল সাহা নৃশংসভাবে খুন হয়েছিলেন, 1987 সালে উদয়পুরে খুন হয়েছিলেন পান্নালাল দত্ত। কিন্তু 2023 সালে বিধানসভা নির্বাচনের আগে এই কমিউনিস্টরাই জোট করেছে 1988 সাল থেকে 1993 সাল যারা এই রাজ্যে ক্ষমতায় ছিল সেই কংগ্রেস TUJS জোট সরকারের সাথে। কিন্তু এই জোট আমলের সন্ত্রাস ও খুনের ঘটনাগুলি সামনে রেখে 1993 সালের পর থেকে 25 বছর খোল করতাল বাজিয়ে কংগ্রেস শাসনের কালো দিনগুলি মানুষের ভেতর গেঁথে দিয়েছিল, আর যার কারণে তারা 25 বছর ধরে ক্ষমতায় টিকেছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্টের এমন বেহাল অবস্থা, যাদের বিরুদ্ধে একসময় কুৎসা রটিয়েছে তারা এখন তাদের সাথেই যোগ করে এবার নির্বাচনে লড়াই করেছে। ত্রিপুরা রাজ্যের 2023-এর একটা ঐতিহাসিক নির্বাচন আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের মানুষ উপলব্ধি করতে পেরেছে। কেউ কোথাও কোনো প্রশ্ন কোনো বিরোধী দল নির্বাচনের নিয়ে নির্বাচনকে নিয়ে একটি প্রশ্ন রাখতে পারেনি, এটা আমাদের গর্বের বিষয়, এটা আমাদের দাম্ভিকের বিষয়। বিগত দিনগুলি আমরা নির্বাচনে দেখেছি আর এইবার ত্রিপুরা রাজ্যের মানুষ 2023-এর নির্বাচন সেটা কি হতে পারে গণতন্ত্র সেটা এই ত্রিপুরা রাজ্যের মানুষ এইবার স্বচক্ষে দেখেছে। আমি প্রশ্ন রাখতে চাই, নির্বাচনোত্তর সন্ত্রাসকে তারা বড় বড় ঠান্ডা করে বলে বড় বড় কথা বলছে, আমি প্রশ্ন রাখতে চাই, 78 সিপিএম সরকার প্রথম প্রতিষ্ঠার পর আগরতলাতে জোড়া খুন হয়েছিল শঙ্কর এবং জয়ন্ত, কাদের আঙ্গুলি হলনে সেটা হয়েছিল? আজকে ত্রিপুরার মানুষ জানতে চায় নির্বাচনোত্তর সন্ত্রাস কাকে বলে। 79-এ নিপেন দেবনাথ খুয়াইতে প্রধান হত্যা হয়েছিল, বিশালগড়ে সিপিএম এর নেতা গৌতম দত্ত হত্যা হয়েছিল, 83-83 সনে পরিমল সাহা বিশালগড়ে হত্যা হয়েছিল, 87-এ উদয়পুরের পান্নালাল দত্ত উনি নিহত হয়েছেন হত্যা হয়েছেন,
মার্ডার হয়েছে। আর একটা জিনিস, সবচেয়ে বড় জিনিস, এই কমিউনিস্টরা আর এইবার 2023 এর বিধানসভা নির্বাচনে কাদের সঙ্গে আঘাত করেছেন, যারা 1988 সাল থেকে 93 পর্যন্ত এই রাজ্যে কংগ্রেস ছিল, আর ওই কংগ্রেসের সময় এই কংগ্রেসের শাসনকালে জোট পিরিয়ডের যে ঘটনাগুলি, এই ঘটনাগুলি জনসমক্ষে এনে কমিউনিস্টরা 25 বছর খুন করতাল বাজিয়ে ওই কংগ্রেসের ওই কালো শাসনের কালো দিন 88 থেকে 93 পর্যন্ত ওই কালো দিন বলে মানুষকে বুঝিয়ে সুঝিয়ে তারা এই কমিউনিস্টরা শাসন ক্ষমতায় ছিল। আজকে কমিউনিস্টের এমন অবস্থা হয়েছে, এমন বেহাল অবস্থা হয়েছে, ওই তাদের সঙ্গে জোট করে এবার নির্বাচনে 2023 এর বিধানসভা নির্বাচন তারা সংগঠিত করেছে। ভিরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।